দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত বাংলাদেশ তার সমৃদ্ধ পোশাক রপ্তানি শিল্পের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে সমগ্র বিশ্বের পোশাক বাজারে 7.9% শেয়ার রয়েছে বাংলাদেশের এবং 2030 সালের মধ্যে এই অর্জনকে বৃদ্ধি করে $100 বিলিয়ন মাইল ফলক স্পর্শ করার লক্ষ্য নির্ধারণ করেছে। দেশের মোট রপ্তানির প্রায় 84% আসে রেডিমেড গার্মেন্ট সেক্টর থেকে এবং 4 মিলিয়নের বেশি শ্রমিক এই সেক্টরে কাজ করে, যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু এই অগ্রগতি আজ হুমকির সম্মুখীন। বাংলাদেশের শিল্প, বিশেষ করে গুরুত্বপূর্ণ পোশাক খাত, নিরবিচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করার জন্য নির্ভর করে গ্যাস ও বিদ্যুতের স্থিতিশীল সরবরাহের ওপর। কিন্তু বর্তমানে জ্বালানি খাতের বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ, অপর্যাপ্ত গ্যাসের চাপ এবং ভোল্টেজের আপডাউনের সাথে সাথে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া উৎপাদন প্রক্রিয়ায় মারাত্মক বাধা হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বৃহত্তম বৈশ্বিক পোশাক রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও জ্বালানি সমস্যার কারণে উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে গেছে এবং কারখানার খরচ বহুগুণ বেড়ে গেছে। দুনিয়াতে এনার্জি হচ্ছে সবচেয়ে বড় উপাদান, যেটির মাধ্যমে শিল্পায়নের উন্নতি করা যায়। সো আমরা মনে করি যে সরকারকে প্রতি আমাদের আহ্বান, এই সেক্টরে সব বেশি বেশি করে ইনভেস্ট করা উচিত। টোটাল রপ্তানির 86% টেক্সটাইল সেক্টর অ্যাজ এ হোল আমরা করতেছি, তো এটা কিন্তু হিউজ। আমাদের মার্কেট শেয়ার যেটা আপনারা বলছিলেন, একজন প্রেজেন্টেশনে তারিক আহমেদ স্যার দেখিয়েছিলেন যে 7.9% মার্কেট শেয়ার ওয়ার্ল্ড মার্কেটে আমাদের বর্তমানে, যেটা গত বছর ছিল 6.4% বেড়েছে। কিন্তু এই মার্কেট শেয়ার আমাদের আরো অনেক বাড়াবার কিন্তু সুযোগ তৈরি হয়েছে। গ্যাসের দামের সাম্প্রতিক উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি আরএনডি সেক্টরে উৎপাদন খরচ বৃদ্ধির আরেকটি অন্যতম কারণ। গ্যাসের দামের সাম্প্রতিক আশ্চর্যজনকভাবে 178% বৃদ্ধি পাওয়া উদ্যোক্তাদের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। উৎপাদন খরচ 10% থেকে 25% পর্যন্ত বেড়েছে, যার ফলে পূর্বের সমৃদ্ধ কারখানাগুলি আজ বন্ধ হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে। এই খরচের সমস্যাগুলি সহজ করতে এবং আরএনডি শিল্পের বৃদ্ধিকে ট্র্যাকে রাখতে দ্রুত পদক্ষেপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাস, এলএনজি এবং বিদ্যুৎ আমদানির জন্য যে বড় অঙ্কের অর্থের প্রয়োজন, তা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর অনেক চাপ সৃষ্টি করছে। শুধুমাত্র এই বছরে এলএনজি আমদানির জন্য $2.3 বিলিয়ন খরচ হবে। যদি আমরা আমাদের বিদ্যমান বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি চাহিদা এবং বিদ্যমান বাজার মূল্য বিবেচনা করি, তাহলে 2027 সালের মধ্যে জ্বালানি আমদানি খরচ $20 বিলিয়ন বেশি বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতির জন্য আশঙ্কাজনক। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রবৃত্তির সম্ভাবনাকে রক্ষা করার জন্য দেশের অভ্যন্তরীণ জ্বালানি অনুসন্ধান এবং দীর্ঘস্থায়ী সম্পদ ব্যবস্থাপনার জন্য অবিলম্বে কৌশলগত পরিবর্তন প্রয়োজন। গ্যাস ও কয়লা মজুদের ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্পদের দ্রুত এবং কার্যকর ব্যবহার বিদ্যুৎ উৎপাদন খরচ কম করার পাশাপাশি শিল্পখাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে একটা শক্তিশালী সমাধান প্রদান করতে পারে। গ্যাস ও কয়লার রিজার্ভের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশ জ্বালানি স্বনির্ভরতা অর্জন করতে পারে, ব্যয়বহুল আমদানির ওপর নির্ভরতা হ্রাস করতে পারবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি ও শিল্প সম্প্রসারণের জন্য একটি স্থিতিশীল ভিত্তি স্থাপন করতে পারে।